অপেক্ষা করে থাকে। ছোটবেলা থেকেই আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তাই বিশেষ দিনটির জন্যই কি পরবো কি সাজবো তা নিয়ে অনেক আগে থেকেই ভাবনা চিন্তা শুরু হয়ে যায়। তাই এই ক্ষেত্রে শ্যাম সুন্দর কো জুয়েলার্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাধ্যের মধ্যে আমার স্বপ্ন পূরণের জন্য। বিয়ের দিনে আমার মাথায় যে চিন্তাটা ছিল যে কী সাজবো কী পরবো, এরকম ডিজাইন হবে, এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবো, শ্যাম সুন্দর জুয়েলার্স আমাকে ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে। আমার এই জুয়েলারি, আমার এই ডিজাইনের কানের আমি একদম স্বতঃস্ফূর্তভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি। বাজেট নিয়ে আমার যেটা চিন্তা ছিল সেই বাজেটের মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। যেটা না বললেই নয়, সোনায় সওদা স্কিমটা শ্যাম সুন্দর কো জুয়েলার্সের এতটাই হেল্পফুল যে আমার মা 3 বছর ধরে বিয়ের অর্ধেক গয়নাই প্রায় কিনে ফেলেছে। শ্যাম সুন্দর ফেসবুক পেজে যে লাইভগুলো, আমি সেগুলো ডেইলি ফলো করতাম। ওখানে যে জুয়েলারিগুলো দেখানো হতো, ইভেন পরেও দেখানো হতো, ওয়েট অ্যান্ড প্রাইস বলে দেওয়া হতো, সেটা জানতে খুবই সুবিধা হতো। এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন, আমার মা কিন্তু 3 বছর আগে সোনায় সওদা স্কিম থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা জুয়েলারি কিনে নিয়েছেন। বাকি এই হার আর এই কানবারাটা দেখছেন, এগুলো কিন্তু 2-3 মাস আগেই আমার কেনা। চলুন দেখি নি আমি আজকে কী কী জুয়েলারি পরে আছি। প্রথমেই দেখাই আমার এই নেকলেসটা, এটা একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি লুকের সাথে পারফেক্ট ম্যাচ। এটা দেখার সঙ্গে সঙ্গেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। এবার আমি আমার সীতাহারটা দেখাই, এটা একদম ইউনিক ডিজাইনের দুটো ময়ূর আঁকা। এরপর আমার এই কানবালাটা দেখুন, এখানে একটা বড় ফ্লাওয়ারের ডিজাইন করা আছে। এবার আমার এই টিকলিটা দেখুন, আমি চাইছিলামও না খুব বেশি ভারী একটা টিকলি, একদম সিম্পল লাইট ওয়েটের একটা টিকলি যেহেতু চেয়েছিলাম, এটা একদমই সেরকম। প্রথমে দেখাই শাখা, এবার আসি পলাতে। দু হাতে সেম বালাই পরেছি। নোয়াটাতে আসি, নোয়াটার মিডিলে একটা খুব সুন্দর ডিজাইন করা আছে। দেখুন রতন চূড়টা খুব সুন্দরই রেড কালারের একটা ফ্লাওয়ার করা আছে, 3টে থাকে আছে। আর ডান হাতে আমি এক্সট্রা একটা চূড়, আর একটা রিং পরেছি।
কাস্টমার, আমি ভীষণ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আপনারাও আসুন, জমিয়ে এখানে বিয়ের কেনাকাটা করুন। আজ আমার রিসেপশন, আর আমার এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার মতো যারা নতুন জীবনের পথ চলা শুরু করেছেন তাদেরকে আমি অনেক শুভকামনা জানাই। প্রথমেই আমি যে চোকারটা পরে আছি সেটা দেখিয়ে দিই। আমার দেখুন চোকারটা পুরো গলা কাভার করে রয়েছে, যেহেতু বিয়েতে আমি নেকলেস পরেছিলাম যেটা আপনাদের দেখিয়েছিলাম, তাই রিসেপশনে আমি চেয়েছিলাম যে একটা গলা কাভার করা একটা চোকার পরবো আজকে, তাই সেটাই পরে আছি। ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের কাজ রয়েছে চোকারটা। নেক্সট আমি আমার মাফ চেনটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর মটরের ডিজাইনের মাফ চেনটা দেখুন, লং লেন্থে আর ফ্লাওয়ার মোটিভেরও কাজ রয়েছে। এই চোকারটার সাথে দেখুন মাফ চেনটা কিন্তু ভীষণ সুন্দর কম্বিনেশনটা দেখতে লাগছে। ফুল কান আমার বরাবরই পছন্দের একটা জুয়েলারি, সবাই তো কান বালা বা ঝুমকা পরে, বাট আমি চেয়েছিলাম যে একটু ফুল কান পরবো মিনেকারির কাজে, তাই জন্য এই ফুল কানটা পরে আছে। দেখুন পিকক মোটিভের কাজ রয়েছে, মিনেকারির কাজ যেরকম পিকক কালার হয় সেই হিসেবে মিনেকারির কাজটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। হাতে দেখুন একটা ভীষণ সুন্দর নকশা ডিজাইনে একটা শাখা পরে আছে, যেরকম বিয়েতে পরে সবাই সেই ডিজাইনেরই একটা শাখা পরেছি। নেক্সট আমার এই পলাটা দেখিয়ে দিই, একটা পেস্টিং পলা পরেছি। আমি এরকমই একটা পলা নিতে চেয়েছিলাম যাতে পরবর্তীকালে মানে বিয়ের পরেও আমি এই পলাটা ইউজ করতে পারি, সেই হিসেবে এই পলাটা নিয়েছিলাম, পেস্টিং একটা পলা। সুন্দর ছোট ছোট কাজ রয়েছে, দেখুন পুরো পলার কাজটাতেই মানে গায়ের কাজে ছোট ছোট কাজ রয়েছে। নেক্সট আমি এই আয়স্তটা দেখিয়ে দিই। এরকম একটা আয়স্ত আমি চেয়েছিলাম যেটা একটু অন্যরকম ইউনিক হবে ডিজাইনটা, মানে অনেকে তিন ধাতুর নোয়া যেটা হয় সেটা পরে, আমি একটু অন্যরকম ডিজাইনটা নিয়েছি। যেমনি মুখের কাজটা একটা সুন্দর পেঁচানো ডিজাইন রয়েছে আমার, আর মাঝে একটা পাখি পেখম মেলে আছে সেই ডিজাইনটাই কিন্তু এই নোয়াটাতে রয়েছে। নেক্সট আমি হাতে চওড়া ডিজাইনের চুড়িটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চুড়িটা কিন্তু ভীষণ অন্যরকম ডিজাইন, দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো, তাই ভেবেই নিয়েছিলাম তখন যে এটা কিনবো, তাই দেখেই এটা কিনে ফেলেছি আর আজকের দিনে এই জুয়েলারিটা পরেছি। নেক্সট আমি আমার এই চুড়ের ডিজাইনটাও আপনাদের দেখিয়ে দিই। অসাধারণ ফ্লাওয়ার মোটিভের কাজে এই চুড়ের ডিজাইনটা দেখুন, হালকা বেকি ডিজাইনে গেছে আর সুন্দর মিনেকারির কাজও রয়েছে ফ্লাওয়ার মোটিভের গুলোর ভেতরে, সুন্দর মিনেকারির কাজ রয়েছে। নেক্সট আমার এই মানতাসাটা দেখাই। মানতাসাও আমার ভীষণ পছন্দের একটা জুয়েলারি, যেরকম কানবালা সেরকম মানতাসাও আমার ভীষণ একটা পছন্দের জুয়েলারি। একটা সুন্দর বাটারফ্লাই, যেহেতু বিয়ে মানেই জানে যে প্রজাপতি একটা শুভ লক্ষণ, তাই জন্য আমি একটা বাটারফ্লাই মোটিভ কাজে এই মানতাসাটা পরেছি। নেক্সট আমার কঙ্কনটায় আসি। কঙ্কনটাও কিন্তু ভীষণ ভালো একটা ডিজাইন, ভিতরে বিভিন্ন রকম কাজ রয়েছে কঙ্কনটায়, একদম পুরো কঙ্কনটা ভরা এই কাজটা রয়েছে, অসাধারণ দেখতে লেগেছিল, তাই কঙ্কনটাও পরে আছি। আমি দুটো হাতে সেম জুয়েলারি পেয়ারের গুলো পরে আছি, তাই ওগুলো দেখালাম না, একটা হাতে জুয়েলারিগুলোই দেখিয়ে।